নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ক্লাচ প্লেটটি ভালো আছে, মানে গাড়ির ক্লাচ প্লেট কীভাবে ভালো থাকবে, অ্যান্ড কীভাবে বুঝবেন যে ক্লাচ প্লেটটি আপনাদের পুড়ে গিয়েছে, আর ক্লাচ অ্যাডজাস্টমেন্ট যেটা কী আছে, কীভাবে আপনাদের ক্লাচ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেগুলোই এই ভিডিওতে আজকে আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ক্লাচ প্লেট আপনাদের ভালো রাখতে গেলে গাড়িটা যেভাবে চালাতে হবে সেটা হচ্ছে, ক্লাচ চেপে চালাবেন না। প্রথম হচ্ছে যে কথাটাই হচ্ছে, ক্লাচ আপনারা চেপে, হাফ ক্লাচ চেপে গাড়ি চালাবেন না, তো তাতে ক্লাচ প্লেট তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যান্ড ক্লাচ অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফিপলে, এই ফিপলেটি আপনার প্রত্যেকটি গাড়িতে ফিপলে থাকতে হবে। 5 থেকে 10 মিলিমিটারের গ্যাপ একটা আপনাদের থাকতে হবে। এই যে ক্লাচ প্লেটটির গ্যাপ, এই ক্লাচ লিভারের গ্যাপটি দেখতে পাচ্ছেন, ক্লাচটি এরকম ফ্রি থাকতে হবে। ক্লাচ যদি আপনার এরকম টাইট থাকে তো আপনার গাড়ির ক্লাচ প্লেট তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি খুব লুজ থাকে, মানে গ্যাপ যদি বেশি থাকে, তাতেও আপনাদের ক্লাচের ক্ষতি হতে পারে। তো সর্বপ্রথম এই গ্যাপটি আপনাদের দেখতে হবে, 5 টু 10 মিলিমিটারের গ্যাপ আপনাদের রাখতেই হবে, যাতে আপনার ক্লাচ প্লেটটি ভালো থাকে। আর ক্লাচ চেপে চালাবেন না, তাহলে ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। আর ক্লাচ প্লেট পুড়ে গেলে আপনাদের যে, এবার হচ্ছে ক্লাচ প্লেট পুড়ে গেলে ক্লাচ প্লেটটি আপনার এইদিকে থাকে, মানে ম্যাগনেট ওদিকে থাকে আর এদিকে ক্লাচ প্লেট থাকে। তো ক্লাচ প্লেট পুড়ে গেলে আপনারা কী করে বুঝবেন যে আপনাদের গাড়ি ক্লাচ প্লেট পুড়ে গেছে, মানে হচ্ছে গাড়ি আপনার ক্লাচ প্লেট যদি অল্প পুড়ে যায় তো আপনাদের গাড়িটা স্পিড কমে যাবে, মানে আপনি যতই পিক আপ দিন স্পিড অথচ অত তাড়াতাড়ি উঠবে না, মানে যত তাড়াতাড়ি প্রথমবেলায় উঠতো, মানে হচ্ছে নতুনবেলায় যতটা স্পিড উঠতো ততটা উঠবে না। দ্বিতীয়ত হচ্ছে তেল খাবে গাড়িটা, গাড়ি তেল অনেক বেশি খাবে, মানে মাইলেজ কম দেবে। আর তৃতীয়ত হচ্ছে, আপনার গাড়ি যদি পুরো ক্লাচ প্লেট পুড়ে যায় তো গাড়ি এগোবে না, আপনি গিয়ার দিন, ফার্স্ট গিয়ার দিন, সেকেন্ড গিয়ার দিন, যাই দিন, তো গাড়ি হচ্ছে এগোবে না। তো তখন আপনার বুঝে নিতে হবে যে ক্লাচ প্লেটটি খারাপ হয়ে গিয়েছে, মানে ক্লাচ প্লেট আপনাদের চেঞ্জ করার দরকার আছে। এবার ক্লাচ প্লেট অ্যাসেম্বলিতে 3-4টে জিনিস আছে, তো প্রথমে দেখতে হবে যে কোন জিনিসটা খারাপ হয়েছে, তো সেটাকে আপনাদের চেঞ্জ করতে হবে। এবার অবশ্যই ওর সাথে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, কারণ ইঞ্জিন অয়েলটি ক্লাচ প্লেট পুড়ে গিয়ে ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়, আর মিশে গিয়ে ক্লাচ প্লেটটি, মানে ইঞ্জিন অয়েলও খারাপ হয়ে যায় ওর সাথে গিয়ে। তো আপনাদের যখনই ক্লাচ প্লেট চেঞ্জ করবেন তখন অবশ্যই ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে নেবেন। আজকের ভিডিওটা এতটাই, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, টাটা, বাই বাই।